হ্যালো ব্রেন, আসসালামু আলাইকুম। তো কি খবর আপনাদের? আমি তাজমন রিনু শুরু করছি আমার আজকের রিয়াকশন ভিডিও। আজকে আমি রিয়াক্ট করব রকি ভাই অ্যান্ড হিজ আর্মি অফ 200 মিলিয়ন, KGF চ্যাপ্টার 2 টিজার। হাম্বল ফিল্মস এই চ্যানেল থেকে এটি এই টাইটেলে, অর্থাৎ রকি ভাই অ্যান্ড হিজ আর্মি অফ 200 মিলিয়ন এই টাইটেলে একটি ভিডিও আপলোড হয়েছে, এবং আমার মনে হচ্ছে যে KGF চ্যাপ্টার 2 এর এটা ডেট অ্যানাউন্সমেন্ট নিয়ে কিছু একটা হবে। সো এবং এটা বলে রাখি যে KGF চ্যাপ্টার 2 কিন্তু আজকে রিলিজ হওয়ার কথা ছিল, সো যেহেতু এখন পর্যন্ত রিলিজ হয়নি, সো কবে রিলিজ হবে সেটা নিয়ে হয়তো একটা ডেট অ্যানাউন্সমেন্ট করেছে এই ভিডিও, তো হতে পারে আই থিঙ্ক। সো এটা নিয়ে একটা ভিডিও, তো দেখা যাক ভিডিওটা কেমন হবে আমি জানি না। তবে আমার মধ্যে খুব এক্সাইটমেন্ট কাজ করছে যে KGF চ্যাপ্টার 2 নিয়ে কি সেই ভিডিও রিলিজ হচ্ছে আজকে অনেক দিন পর, আর এটা নিয়ে সবার মধ্যে এক্সাইটমেন্ট একটা কাজ করবে, কারণ হচ্ছে KGF চ্যাপ্টার 1টা অনেক সেই লেভেলের একটা, মানে অনেক ভালো একটা মুভি ছিল এবং বিগ বাজেটের একটা মুভি ছিল, এবং KGF চ্যাপ্টার 2 তো বলার বাইরে। KGF চ্যাপ্টার 2 এর টিজার অলরেডি 200 মিলিয়ন ভিউ অলরেডি হয়ে গেছে আজকে, এবং এটাতে আপনার 8.4 মিলিয়ন লাইকস এবং 11 মিলিয়ন কমেন্টস এবং 1 বিলিয়ন ইমপ্রেশন অলরেডি হয়ে গেছে। সো আরেকটা কথা বলে রাখি, KGF চ্যাপ্টার 2 এ রাইটার এবং ডিরেক্টর হচ্ছে প্রশান্ত নীল এবং প্রডিউসার হচ্ছে বিজয় কিরাঙ্গা দুর। আচ্ছা, আর এই চ্যাপ্টার 2 তে, অর্থাৎ KGF চ্যাপ্টার 2 এ অভিনয় করেছেন ইয়াশ, সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, রবীনা ট্যান্ডন এবং সাথে আরো অনেকজনই আছেন। সো দেখা যাক ভিডিওটা কেমন। সো গাইস, লেটস প্লে। আচ্ছা, আচ্ছা যেটা হোক, ভিডিওটা এইটুকুই ছিল। এখানে একটা ফ্ল্যাশব্যাক করেছে আগে টিজারে, এবং সাথে মানে আমার মনে হয় যে কিভাবে 200 মিলিয়ন হয়েছে সেটা একটা ফ্ল্যাশব্যাক করেছে ভিডিও মাধ্যমে। সো যাই হোক, এটাতে আরো এক্সাইটমেন্ট বেড়ে গেছে, বাট কোনো ডেট অ্যানাউন্সমেন্ট কিছুই হয়নি। সো আমার মনে হচ্ছে যে আমি কিছু ইনফরমেশন বলতে আমি কিছু রিসার্চ করেছি, সো এটার কিছু নিউজ আমি মোটামুটি রিসার্চ করে পেয়েছি, যে আমি আসলে ভুলে গেছি কান থেকে অ্যাকাউন্টটা খুলতে। তো আমি একটা নিউজ নিউজ বলতে কি কিছু রিসার্চ করে আমি একটা ইনফরমেশন পেয়েছি, যে মোটামুটি আমার ধারণা হচ্ছে যে এই এই KGF চ্যাপ্টার 2 এর অ্যানাউন্সমেন্ট, ডেট অ্যানাউন্সমেন্ট হয়তো এটা সঞ্জয় দত্তের এই মাসের লাস্টের দিকে, অর্থাৎ 29 জুলাই কিন্তু সঞ্জয় দত্তের জন্মদিন। সো আমার মনে হচ্ছে যে জন্মদিনে হয়তো বা এই ডেট অ্যানাউন্সমেন্টটা করতে পারে, আই থিঙ্ক সো। কারণ হচ্ছে তখন হয়তো বা সঞ্জয় দত্তের মানে তার বার্থডে উপলক্ষে যদি ডেট অ্যানাউন্সমেন্টটা করে, সেক্ষেত্রে আরো বেশি হয়তো বা দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট কাজ করবে। সো যাই হোক, এইটুকু একটু ঝলক আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখি আমাদের মধ্যে আরো এক্সাইটমেন্টটা অনেক বাড়িয়ে দিয়েছে, এবং সাথে হার্ট বিট তো বেড়েই গেছে, কি বলবো। আমি আমি ওয়েট করতেছিলাম যে কি এরপর কি দেখায় কি দেখে, বাট না, ব্ল্যাক স্ক্রিন। তো যাই হোক, অনেক ভালো লাগছে, এবং আমার মনে হচ্ছে যে রকি ভাই অ্যান্ড হিজ আর্মি অফ 200 মিলিয়ন। 200 মিলিয়ন আর্মি আসলে কাদেরকে বোঝানো হচ্ছে? যারা ফ্যান, অর্থাৎ যারা আমরা আমরা যারা, যেমন আমি কিন্তু একটা ভিউ দিয়েছি, তো আমরা যারা ভিউয়ার্স আছি তাদেরকেই আর্মি হিসেবে সম্বোধন করেছে। তো এই টাইটেলটা আমার অসাধারণ লাগছে আসলে, এইভাবে আসলে আমাদেরকে কি বলে আমাদেরকে ইন্সপায়ার করা অ্যাজ এ ভিউয়ার্স হিসেবে, সো সেটা অনেক ভালোই লাগছে। সো এক্সিলেন্ট একটা ভিডিও আমরা দেখলাম। যাই হোক, আমি খুব অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম যে কি কি প্রিমিয়ার হবে হাম্বল ফিল্মসে KGF চ্যাপ্টার 2 টিজার নিয়ে। সো যাই হোক, ওরা আজকে তাদের যেহেতু 16 তারিখ একটা রিলিজের ডেট মানে রিলিজ দেওয়ার কথা ছিল, সেই কথাটা তারা রেখেছে, তাদের কোনো ডেট অ্যানাউন্সমেন্ট হয় না, বাট একটা ভিডিও তো তারা কি বলে ভিউয়ার্সকে, যারা ফ্যান আছে তাদেরকে উপহার দিয়েছে। তো যাই হোক, অনেক অনেক বেশি ভালোই ছিল আসলে। তো এরপরে যদি কোনো নিউজ আসে বা KGF চ্যাপ্টার 2 কখন রিলিজ হবে বা কোনো যদি নিউজ পাই, অবশ্যই অবশ্যই তার উপর আমি রিয়েকশন দেওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছি। সো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা বলবো, যে আপনি যদি ইয়াশের অনেক বড় ফ্যান হন, সঞ্জয় দত্তের এবং রবীনা ট্যান্ডন অথবা KGF চ্যাপ্টার 2
আপনার যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। এবং আরেকটা কথা বলে রাখি, আমি কেজিএফ চ্যাপ্টার 20 এর উপর রিয়াকশন দিয়েছি, সো প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন। ভিজিট করতে করতে এই মানে কেজিএফ চ্যাপ্টার 2 টিজার রিয়াকশন আমার পেয়ে যাবেন, সো এটাও একটু প্লিজ ভিউ করে দিবেন, ঠিক আছে? সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, বাই বাই, টেক কেয়ার।